ক্রিকেট ব্যালকনিতে আপনাকে স্বাগত। বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিম এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা একটি টিম। ইতিমধ্যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ফাইনাল ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে, আর সাথে সাথেই বাংলাদেশ কোয়ালিফাই করে গেছে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। আর তাই উইমেন্স বাংলাদেশ ক্রিকেট টিম এই মুহূর্তে একেবারে দুরন্ত ছন্দে রয়েছে, আর সেজন্যই যাতে ছন্দ পতন না হয় তাই আগে ভাগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মহিলা ক্রিকেট দলের 15 জনের স্কোয়াড ঘোষণা করলো আগামী এশিয়া কাপের জন্য, যেখানে আমরা জানি কোয়ালিফাইং ম্যাচে দলের অন্যতম ফাস্ট বোলার জাহানারা আলম ডান হাতের চোটের কারণে তিনি মাঠে নামতে পারেননি। অন্যদিকে ফারজানা হক, তিনিও কোভিড পজিটিভ হওয়ায় দলের সঙ্গে যোগ দিতে পারেননি। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে 15 জনের স্কোয়াড ঘোষণা করেছে তারা দলে জায়গা করে নিয়েছে, আর সাথে সাথেই দুজনকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে যেখানে তারা বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচে খেলেছিল, শারমিন আখতার এবং মারুফা আখতারকে। এই দুজন বেরিয়ে গেলেন টি-20 এশিয়া কাপের দল থেকে। আমরা জানি দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার দলের জাহানারা আলম এবং ফারজানা হক, তারা আবার ব্যাক করলো টি-20 এশিয়া কাপের জন্য। বাংলাদেশের সিলেট ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি-20 এশিয়া কাপ। 1 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত চলবে টি-20 এশিয়া কাপের মহাযুদ্ধ, আর প্রথম ম্যাচ বাংলাদেশ থাইল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড 15 জনের স্কোয়াড ঘোষণা করলো, যেখানে খেলবেন নিগার সুলতানা, সামিমা সুলতানা, ফারজানা, রুমানা, ঋতু, লতা, সালমা, সোভানা, নাহিদা, মুর্শিদা, জাহানারা, ফাহিমা, সানজিদা, ফারিদা এবং সহেলি। স্ট্যান্ড বাই হিসেবে অবশ্যই মারুফা এবং শারমিনকে রাখা হয়েছে, এছাড়া জায়গা পেয়েছেন তানিসা, রাবেয়া। ইতিমধ্যে পার্টিসিপেন্ট টিমগুলো বাংলাদেশে আসতে শুরু করেছে, আর 1 অক্টোবর থেকে শুরু হবে উইমেন্স টি-20 এশিয়া কাপের মহাযুদ্ধ। বাংলাদেশ কি টি-20 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ফাইনাল ম্যাচের মতো আবারও এশিয়া কাপ টি-20 জিততে পারবে, সেই দিকেই চোখ রাখছে বাংলাদেশ ক্রিকেট প্রেমী মানুষ। ক্রিকেট ব্যালকনিতে সময় দেওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ক্রিকেট ব্যালকনির সঙ্গে জুড়ে থাকুন।